হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখবো ডাব্লু এস সম্পর্কে তো তো তোমরা যারা ডাব্লু এস সম্পর্কে অনেকে জানো না বা জানো কিছু কিছু তো আজকের ভিডিওটি তাদের জন্য আর যারা যারা জানো তারা তো জানোই তাদের সম্পর্কে বলার কিছুই নেই তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলেকনটি প্রেস করে অবশ্যই আমাদের সাথে থাকবে আর আশা করি পরবর্তীতে ইংলিশ গ্রামার সম্পর্কে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো তো চলো আমরা ভিডিওটি আমাদের শুরু করি ডাব্লিউএস ডাব্লিউ ডাব্লিউএস কোশ্চেন একটি নিয়মে সব রুলস হয়ে যাবে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক পাওয়া সম্ভব ইট ইস কম্পালসরি ফর হনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড ডিগ্রি ডিগ্রি থার্ড ইয়ারে থাকে তো আসলে এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অনার্সের স্টুডেন্টের জন্য বা ডিগ্রি স্টুডেন্টের জন্য প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টেক মামা টোয়েন্টি ফোর তো আমরা প্রথমে জেনে নেব ডাব্লিউ এস কোয়েশ্চিন কী ডাব্লিউএস কোয়েশ্চিন কী কোনো অজানা তথ্যকে জানার জন্য বা প্রশ্ন করার ক্ষেত্রে ইংরেজিতে যে নয়টি ওয়ার্ড আছে সেগুলোকে ডাব্লু এস বলা হয় প্রাথমিকভাবে কোনো অজানা তথ্যকে জানার জন্য বা প্রশ্ন করার ক্ষেত্রে ইংরেজিতে যে নয়টি ওয়ার্ড আছে সেগুলোকে ডাব্লু এস বলা হয়ে থাকে প্রাথমিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে নিম্নলিখিত প্রশ্নগুলো করা হয় তো চলো নিম্নলিখিত প্রশ্নগুলো কি জেনে নিন নিম্নলিখিত প্রশ্নগুলো হচ্ছে হু কে বা কারা হোম কাকে কার সাথে কার কাছে কার দ্বারা হুস কাকে হোয়াট কি পেশা বয়স উচ্চতা হায়েন সময় হায়ার স্থান হাউ কিভাবে কত কেমন হাই কেন কি কারণে এবং হুইস কোনটি তোমরা যারা এই এই ওয়ার্ডগুলো জানো না বা ওয়ার্ড মিনিংগুলো জানো না অবশ্যই তোমরা এগুলো মনে মনে রাখার চেষ্টা করবে বা মুখস্থ করে নেবে কারণ এগুলো ছাড়া ডাবল সিন করা খুব কষ্টসাধ্য হবে এছাড়া আরও আছে হোয়াড টাইম কত সময় হোয়াড ক্লাস কোন শ্রেণী হোয়াট কাইন্ড অফ প্লাস নাউন কোন ধরনের হাও লং কত লম্বা হাও হাইট কত উঁচু হাউ ডিপ কত গভীর হাউ ওল্ড কত সময় হাউ ফার কত দূর হাউ লং কত সময় ধরে হাউ মাছ কত দাম এরপরে আছে হাউ ফাস্ট কত দূর হাউ মেনি প্লাস নাউন সংখ্যা বোঝালে সংখ্যা বলতে যেগুলো গন্তি করা যায় যেমন মানুষ দশজন মানুষ আছে সেখানে কিন্তু গন্তি করা সম্ভব হাউ মাছ প্লাস নাউন পরিমাণ বোঝালে মানে যদি পানি জাতীয় বা তরল জাতীয় লিকুইড পদার্থ যদি হয় সেক্ষেত্রে আমরা হাউ মাছ প্লাস নাউন দেবো এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সাহায্যকারী ভার্ব যেমন এম ইস আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাশ হ্যাড ডু ডিড ডাস শেল উইল ক্যান উইল উড মে মাইট আউট টু ইত্যাদি তো আমরা চলো এবার রুলসের দিকে এগিয়ে যাই তবে আরেকবার বলি যারা তোমরা এই বিষয়গুলো জানো না বা এই ওয়ার্ডগুলো জানো না বা বা বাংলা মিনিং জানো না অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে নেবে ভালোভাবে ডাব্লু এর প্রধানত দুইটি নিয়ম প্রধান হচ্ছে একটি হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে অন্যটি হচ্ছে সাবজেক্ট বাদ না দিয়ে প্রথমে আমরা দেখব সাবজেক্ট বাদ দিয়ে কিভাবে ডাব্লু কোশ্চেন করা যায় এবং সাবজেক্ট বাদ দিয়ে ডাব্লু এস গঠনটা কি সেটা হচ্ছে যে ডাব্লু প্লাস বাকি অংশ অর্থাৎ আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখব সেটি হচ্ছে যে কলম্বাস ডিসকোভার্ড আমেরিকা আমাদের কোশ্চেন করা হয়েছে যে কলম্বাস ডিসকোভার্ড আমেরিকা তাহলে কলম্বাস ডিসকভার আমেরিকা কলম্বাস ডিসকোভার্ড আমেরিকা কলম্বাস ডিসকোভার সরি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল তাহলে এটাকে যদি আমরা ডাবলস কোশ্চিন করি তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে আমরা এখানে দিব আমরা গঠনটা জানি ডাব্লু এস প্লাস বাকি অংশ তাহলে আমরা দিব এটাকে আমরা ডাব্লু এস কোশ্চেন করব এখন তাহলে হু সরি হু ডিসকভার্ড আমেরিকা এখানে কিন্তু সাবজেক্টটি বাদ গেছে তো আমরা প্রথমেই বলেছি যে এর সাবজেক্ট বাদ দিয়ে ডাবল ইস করব। করবো সেটা হচ্ছে যে হু ডিসকভার্ড আমেরিকা হু ডিসকভার্ড আমেরিকা ডাবল ইস হয়ে গেল কে আমেরিকা আবিষ্কার করছিল এখানে প্রশ্ন হচ্ছে দেওয়া আছে যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা আমাদের প্রশ্ন করলাম যে হু ডিসকভার্ড আমেরিকা তাহলে কে আমেরিকা আবিষ্কার করেছিল এরপরে আমরা দেখব সাবজেক্ট বাদ না দিয়ে তো সাবজেক্ট বাদ না দিয়ে এর রুলসটি কী সেটি হচ্ছে এটি যে প্লাস সাহায্যকারী ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব অর্থাৎ ডাব্লুস কোশ্চেন বলতে হুভাস এবং সাহায্যকারী বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার এবং সাবজেক্ট প্লাস মূল ভার্ব যেটি থাকবে সেটি এটি হচ্ছে যে সোহানা ওয়াজ ক্রাইম ফর ফুড সোহানা ওয়াজ ক্রাইং ফর ফুড সোহানা কি খাদ্যের জন্য কাটছিল সোহানা খাদ্যের জন্য খাদ্যের জন্য কাটছিল তাহলে সোহানা কাটছিল কিসের জন্য এখানে হবে ফর ফোড তাহলে আমরা প্রশ্নটি প্রশ্নটি করবো হোয়াই ওয়াস সোহানা কাইন হোয়াই ওয়াজ সোহানা ক্রাইম এখানে কিন্তু সাবজেক্ট বাদ দেয়নি এখানে কিন্তু সাবজেক্টই রয়েছে সাবজেক্ট তাহলে সোহানা ওয়াজ ক্রাইম ফর ফুড তাহলে হোয়াই সোহানা হোয়াই ওয়াজ সোহানা ক্রাইম সোহানা কেন কাজছিল এখানে কিন্তু আপনারা বলতে পারেন যে হু ওয়াজ ক্রাইম এটা বলতে পারতেন কিন্তু না এখানে কারণ হচ্ছে যে এখানে যে কেউ কাটতে পারে সোহানা বলতে যে কোনো ছোটো সোহার নাম ছোটো ছেলেদের নাম বলা যায় যে তারা কাঁচছিল সেক্ষেত্রে আমরা দিলাম হোয়াই ওয়াজ সোহানা ক্রাইম সোহানা কেন কাজ ছিল দেখি পরের টোলসটি কী রয়েছে পার্সন পরিবর্তনের নিয়ম আসলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডাব্লিউএস কোশ্চিনে পার্সন পরিবর্তন করার সেটি হচ্ছে যে ফার্স্ট পার্সন নিয়মটা আমরা দেখবো ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন করতে হবে অর্থাৎ প্রশ্নে যদি প্রশ্নে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে ডাবলএস কোশ্চেন করার সময় সাবজেক্টটিকে পরিবর্তন করে নিতে হবে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পারসন করে নিতে হবে সেটা হচ্ছে আই উই মি আস থাকলে আমরা দিব ইউ অর্থাৎ বাক্যে যদি আই উই মি আস থাকে তাহলে আমরা প্রশ্ন করার সময় ইউ ব্যবহার করব। আর যদি মাই আওয়ার থাকে তাহলে অবশ্যই আমরা ইয়োর দিয়ে নেব আরেকটি বিষয় হচ্ছে যে আই এম থাকলে আর ইউ আরেকটি বিষয় হচ্ছে যে আর ইউ আমি বললাম যে এখানে এই যে আই যদি থাকে তাহলে ইউ দেবো তাহলে আই এম থাকলে আর ইউ দেবো এবং আই ওয়াচ থাকলে ওয়ার ইউ দেবো আমি আবার বলছি আই এম থাকলে আর ইউ দেবো এবং আই ওয়াচ থাকলে ওয়ার ইউ দেব ডাব্লিউ এস শেখার মূল মন্ত্র বা ডাব্লিউ এস শেখার মূল সূত্রটি হচ্ছে যে সাবজেক্ট বাদ গেলে ডাব্লু এস কোশ্চিনের গঠন আমি এটি বিষয় নিয়ে আরেকবার আলোচনা করি বিষয় হচ্ছে যে যেহেতু এটি গুরুত্বপূর্ণ নিয়ম কলম্বাস ডিসকভার আমেরিকা এর গঠন সাবজেক্ট বাদ বাদ দিয়ে সেটি হচ্ছে যে ডাব্লিউ এস প্লাস ডাব্লিউ এস প্লাস অর্থাৎ ডাব্লু এস কোশ্চেন প্লাস বাকি অংশ সেটি হচ্ছে যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা তাহলে কে আমেরিকা আবিষ্কার করেছিল এটি তো হয়তো বা আমরা একবার দেখেছি তো আরেকবার বুঝি আর একবার আমরা বোঝার চেষ্টা করব কলম্বাস ডিসকভার্ড আমেরিকা তাহলে আমরা প্রশ্ন করব হু ডিসকভার্ড আমেরিকা তাহলে এখানে হু বসে গেল আচ্ছা এরপরের রুলসটি আমরা দেখি যে সোহেল ডিড দ্য ওয়ার্ক সোহেল ডিড দ্য ওয়ার্ক এখানে সোহেল কাজটি করেছিল তাহলে আমরা প্রশ্ন করব হু দিয়ে যে হু ডিড দ্য ওয়ার্ক আমরা অবশ্যই প্রশ্নপত্র চিহ্ন দিয়ে নেব না হলে এস কোশ্চিন হবে না সোহেল ডিড দ্য ওয়ার্ক এখানে তাহলে আমরা প্রশ্নপত্র করলাম কি হু ডিড দ্য ওয়ার্ক ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এখানে কিন্তু নামটি বাদ গেছে নামটি বাদ গেছে ডাব্লু কোশ্চেন করার সময় নামটি বাদ গেছে তাহলে এটি হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে ডাব্লু কোশ্চেন করার নিয়ম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখবো ডাব্লিউএস কোশ্চিনের মধ্যে সেটি হচ্ছে যে যদি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে যদি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে সাম ওয়ান সাম বডি এভরি বডি নো ওয়ান অল এই তার নেই দেরি থাকে তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হবে এক্ষেত্রে গঠন আমি আরেকবার বলি যদি কোনো বাক্যের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে প্রথমেই সাবজেক্ট হিসেবে সাম ওয়ান সাম বডি এভরি ওয়ান এভরি নো ওয়ান ন বডি অল এই তার এই ইত্যাদি থাকে তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব এবং এটির আবার নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ রয়েছে তো আমরা প্রথমেই অ্যাফার্মেটিভটি আলোচনা করি যদি সাবজেক্টের মধ্যে এভরি বডি থাকে অর্থাৎ হাবোধক বাক্য থাকে সেক্ষেত্রে আমরা দিব যে হু প্লাস সাহায্যকারী ভার প্লাস নট প্লাস ভার এর প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বা বাক্যটি হা বোধক যদি হয় আপনার সেন্টেন্সটি যদি হা ওদক হয় তাহলে ডাবলএস কোশ্চেন করার সময় এই গঠনটি আমরা দিব বা ব্যবহার করে থাকবো হু প্লাস সাহায্যকারী পার প্লাস নট প্লাস এর প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বা বাক্যটি যদি হা ওদক হয় সেক্ষেত্রে যেমন এখানে এভরিবডি ওয়েসিস্ট টু বি হ্যাপি এটি কিন্তু হা বোধক একটি বাক্য এভরিবডি ওয়েসিস্ট প্রত্যেক মানুষেরই ইচ্ছা টু বি হ্যাপি অর্থাৎ সুখী হতে তাহলে আমরা এখানে ডাব্লুস কোয়েশন কি করব সেটি হচ্ছে যে আমরা জানি যে যদি বাক্যের মধ্যে এভরি বডি থাকে তাহলে কি হু দিয়ে প্রশ্ন করব তাহলে হু ড নট উইশ ডাব্লিউ আই সরি টু বি হ্যাপি এখানে আমরা প্রশ্ন উত্তর দিব everybody wish টু বি হ্যাপি তাহলে প্রশ্ন উত্তর করলাম ডাজ নট এখানে ডাজ নট কেন দিলাম কারণ বাক্যটি হচ্ছে আমাদের হা বোধক তাহলে ডাবলস কোশ্চেন করার সময় আমাদেরকে অবশ্যই না বোধক করতে হবে তাহলে ডাজ নট উইস টু বি হ্যাপিস কে কি হু ডাজ নট কে চায় না হু ডাজ নট কে চায় না উইস টু বি হ্যাপি অর্থাৎ সুখী হতে তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি বাক্যটি হাবোধক হয় তাহলে অবশ্যই আমাদের ডাব্লুস কোশ্চেনটি নাবোধক হয়ে যাবে আরেকটি গঠন আমরা দেখি যদি বাক্যটি নাবোক থাকে যদি বাক্যটি নাবোদক থাকে অর্থাৎ নো বডি নো ওয়ান এগুলো যদি থাকে তাহলে নেইদার যদি থাকে তাহলে আমরা হু দিব প্লাস হাবোধক দিব যেমন এটির রুলসটি হচ্ছে যে হু প্লাস ভাব এর যা থাকবে তাই প্লাস বাকি অংশ প্লাস বাক্যটি যদি না বোধক হয় সেক্ষেত্রে স্যানিটটি যদি না বোধক হয় যেমন এখানে একটি এক্সাম্পল আমরা দেখব নো বডি বিলিভস এ লায়ার নো বডি বিলিভস এ লায়ার কেউ মিথ্যাবাদীকে প্রশ্ন সরি কেউ মিথ্যাবাদীকে ভালোবাসে না বা বিশ্বাস করে না এখানে কিন্তু বাক্যটি নো বডি অর্থাৎ না বোধক একটি বাক্য তাহলে আমরা দিব হু বিলিভ এ লায়ার প্রশ্নবোধক দিব হু বিলিভস এ লায়ার কে বি মিথ্যাবাদীকে ভালোবাসে অথবা বিশ্বাস করে প্রশ্নটি হচ্ছে না বোধক নবডি আমরা আমরা আগে রুলসটি দেখে নিলাম সরি দেখে নেব এবং যারা দেখে নেব সেটি হচ্ছে যে হু প্লাস ভার্ভ যা থাকবে তাই প্লাস বাকি অংশ বাক্যটি না যদি না বোধ হয় অর্থাৎ যদি যে বাক্যটি হচ্ছে না বধক অর্থাৎ নো বডি বিলিভস এ লায়ার হু বিলিভস এ লায়ার অর্থাৎ কে মিথ্যাবাদীকে প্রশ্ন এটা আমরা প্রশ্ন করব হু কে পছন্দ করে হু বিলিভস এ লায়ার কে মিথ্যাবাদীকে পছন্দ করে তাহলে এখানে আমরা আগের দেখেছি যে যদি বাক্যটি হা হয় তাহলে ডাবলস কোশ্চনে নেগেটিভ হবে এস না বোধক হবে এবং বাক্যটি যদি না বোধক হয় তাহলে ডাব্লু এস কোশ্চিন করার সময় হাবোধক বাক্যটি হবে এই রুলসগুলো গেল পরবর্তী রুলস আমরা দেখব সাবজেক্ট বাদ না দিয়ে আরেকটি রুলস আমরা দেখি সেটি হচ্ছে ডাব্লু এস কোশ্চিন প্লাসযোগের বার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ভ প্লাস বাকি অংশ সালমা ওয়াজ ক্রাইম ফর ফুড সালমা ওয়াজ ক্রাইম ফর ফুড যদি আমরা এই রুলসটি দেখেছি এই রুলসটি আমাদের দেখার আর প্রয়োজন নেই আমি মনে করি আমরা পরের রুলসটি দেখব এবার আমরা দেখব যদি সাহায্যকারী ভাব থাকে কোনো সেন্টেন্সে যদি এ নাম নো বডি এভরি বডি এগুলো যদি না থাকে যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা দেখে নিই গঠনটি কী হবে অর্থাৎ ডাবল কোশ্চেন প্লাস সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে প্লাস ডু ডি ডাস বসাতে হবে অর্থাৎ সাহায্যকারী ভাব যদি না থাকে তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাহায্যকারী ভাব না থাকে যেমন ইসার বাজোয়ার এগুলো যদি না থাকে তাহলে ডু ডিজ ডাট ডু ডাস ডিট এগুলো দিয়ে আমরা ডাব্লুস কোয়েশনটি করে ফেলব এটার গঠনটি হতে যে সাবজেক্ট সাহায্যকারী ভার প্লাস সরি ডাব্লুস কোয়েশ্চেন প্লাস সাহায্যকারী ভার দেওয়া না থাকলে ডু ডাস ডিড বসাতে হবে এবং সাবজেক্ট প্লাস ভার পের প্রেজেন্ট ফ্রম বসাতে হবে যেমন হি খাম হোম ডে হি খেম সরি হি খেম হোম ডে এখানে কিন্তু সে এসেছিল গতকাল বাড়িতে সে গতকাল বাড়িতে এসেছিল হি কেম হোম স্টারডে সে গতকাল বাড়িতে এসেছিল তাহলে এখানে আমরা দিব যে হু সরি হয় এটা হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে হয়েন ডিড হি আচ্ছা এখানে প্রেজেন্ট ফর্ম পড়বে হাইড ডিড হি কাম ফ্র হোম হাই ডিড হি কাম হোম হি ডিড কেন বসলো এখানে হচ্ছে একটা পাস্ট ফর্মে দেওয়া রয়েছে কাম কেম কাম ভার ফর্মগুলো দেখতে পারবেন যে কেম হচ্ছে পাস্ট ফর্ম সো হাইন্ড ডিড হি কাম হোম এটি যদি সাহায্যকারী ভার দেওয়া না থাকে এবং ফর্ম ভারবে ফর্ম দেখে আমাদেরকে এখানে ডু ডাশ ডিড বসাতে হবে এরপরে আমরা দেখব যে বাক্যের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকলে যদি কোনো বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা ডাবল এস কোশন কীভাবে করব বাক্যের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকলে ডু অথবা ডাজ ব্যবহার বসাতে হবে ডাচ কোথায় বসাবো ভার্বের সাথে এস বাই ইএস থাকলে ডাজ বসাতে হবে বাক্যের সাথে বাক্যের সাথে এস বাই ইএস অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাস ব্যবহার করব আমরা একটি এক্সাম্পল দেখব কোয়েশ্চিন হি খামস হোম স্টার ডে খামস এটি কিন্তু এই যে এস বাই এস যুক্ত রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে বসাবো ডাস হায়েন ডাস সাবজেক্ট হায়েন ডাস হি খাম হোম এখানে ডাস বসলাম কেন কারণ ভাগ্যের সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত যুক্ত রয়েছে এই জন্য আমরা ডাস বসালাম আর একটি হচ্ছে ভার্ভের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তো এই জন্য আমরা এখানে ডাস বসালাম হয়ন ডাজ হি কাম হোম এরপর আমরা দেখি যে আমরা ডিট কখন বসাবো অর্থাৎ এরকম যদি থাকে যে ডিট আমরা আসলে কখন বসাবো সেটির নিয়মটা আমরা দেখি বাক্যের ভাব এর সাথে ইডি অর্থাৎ ভার্ভটি যদি পাস্ট ফর্ম থাকে এই ভার্ভটি যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ডাবলিস কোশ্চেন সময় ডাবলিস কোশ্চেন করার সময় ডিট বসাবো অর্থাৎ রুলসটি আমরা দেখি বাক্যের ভার্ভের সাথে ইডি অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে ডিট বসাতে হবে অর্থাৎ সেন্টেন্সটার যে ভার্ভ সেন্টেন্সটির যে ভার্ভ থাকবে সেটি যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ডিট বসাবো আমরা একটি এক্সাম্পল দেখব যে হি খেম হোম স্টারডে খেম খেম হচ্ছে ভাবে পাস্ট ফ্রম হি খেম হোম স্টার ডে তাহলে এটি কি আমরা ডাবলস কোয়েশন করি হ্যান পাস্ট ফ্রম সেক্ষেত্রে আমরা দেব ডিট হান ডিট হি খাম প্রেজেন্ট ফ্রম বলবে হ্যান ডিট হি খাম হোম ডাবলস কোয়েশন দিয়ে নেবো আমরা ডিট দিলাম এ কারণে যে এখানে ভার্ভের কিন্তু পাস্টফর্ম রয়েছে কাম কেম কাম কেম রয়েছে এই ভার্ভটি পাস্ট ফর্ম সরি এই ভার্ভটি পাস্টফর্মে থাকার কারণে আমরা এখানে ডিট ব্যবহার করলাম তো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই 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 আমাদের চ্যানেলে কমেন্ট করে বলবে আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ রুলস আমরা দেখে নিব সেটি হচ্ছে যে যে এটি যদি কোনো সেন্টেন্সের সেন্টেন্সের ভার্বের পরে অথবা ভার্বের পরে যে নাউনটি থাকবে সেটিতে যদি অ্যাপোস্ট্রফি থাকে সেক্ষেত্রে কি হবে যেমন যদি অ্যাপোস্ট্রফি থাকে ডাবলস কোশ্চিন হিসেবে তাহলে হুস আসবে অথবা হুজ ব্যবহার করতে হবে এর গঠনটা আমরা দেখি হুজ প্লাস নাউন প্লাস সাজুকারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস যা আছে তাই এখানে একটি এক্সাম্পল আমরা দেখি আই টুক আমি গ্রহণ করেছিলাম কি শাকিলস পেন অর্থাৎ শাকিলের কলম আই টুক শাকিলস পেন আমি গ্রহণ করেছিলাম শাকিলসের অর্থাৎ শাকিলের পেন অর্থাৎ যেখানে অ্যাপোস ট্রফি প্লাস অ্যাসযুক্ত রয়েছে এখানে কিন্তু অ্যাপোস ট্রফি রয়েছে সেক্ষেত্রে এটার এক্সাম্পলটি হবে অথবা ডাবলস কোশ্চেনটি হবে যে আমি আগেই বলেছি যদি অ্যাপোস ট্রফি থাকে সেক্ষেত্রে আমরা হুস দেবো তাহলে প্রথমে আমরা দেবো হুস সাবজেক্ট প্লাস নাউন হুস প্লাস নাউন হোস পেন ডিড কেন দিলাম আমরা ডিট হচ্ছে এই যে পাস্ট ফর্ম রয়েছে টেক টুক পাস্ট ফর্মে রয়েছে ভারটি এই জন্য আমরা দিলাম ডিট হুস পেন ডিট ইউ ইউ কেন দিলাম আই আমরা জানি আই থাকলে ইউ হয় ইউ টেক হুস প্যান ডিড ইউ টেক আমি আগের আবার বলছি যদি যেহেতু এখানে অ্যাপোস্ট্রফি রয়েছে সেক্ষেত্রে দিলাম আমরা হুস তারপর নিলাম নাউন ডিড নিলাম পাসপর্ম থাকার কারণে ভারবের ইউ নিলাম আই থেকে ইউ টেক থেকে নিলাম সরি টুক থেকে নিলাম টেক তাহলে হুস প্যান ডিড ইউ টেক যদি তোমাদের আমাদের তোমাদের কারো আমাদের এই ক্লাসগুলো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই ভিডিওগুলো যদি আমাদের তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে থাকবে আমরা পরবর্তীতে ইংলিশ গ্রামারের সকল বিষয় ক্লাস আপলোড করব তো তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো পরবর্তীতে আবার যে অন্য কোনো টপিকে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য